Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikarok. Dhumpan cancerer karon. Na 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 na. News চলে এসেছে। শুধু আজ নয় প্রতিদিন প্রতিদিন চিরদিন চিরদিন আজীবন তুমি শুধু আমার আপন তুমি শুধু স্যার আসছি স্যার। হ্যাঁ, রুমটা পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তোমার পছন্দ কখনো খারাপ হতে পারে? জাস্ট লাইক মি। আগে রেডি হয়ে নাও। আমি আছি তো। আরে এগুলো কি? দেখে গেল মনটা বুঝে ছিলাম যাকে আমি তাকে খুঁজে বলছি থ্যাংক ইউ।
আমাকে এরকম একটা সুন্দর রোমান্টিক জায়গায় নিয়ে আসার জন্য। কিন্তু তুমি তো এসে থেকেই আনরোমান্টিক। না, ধীরে মশাই ধীরে, এটা আমাদের 5th অ্যানিভার্সারি, সেটাকে একটু মেমোরেবল করতে হবে তো। ও তাই তো, এটা তো আমার মাথায় ছিল না। তোমার কি মনে থাকে বলো তো, আমাদের অ্যানিভার্সারি ডেট কখনো তুমি মনে রেখেছো? আচ্ছা, তুমি তো বলেছিলে আমায় তুমি মনে করে দেবে, তাই না? তাই তো। কি করছো, লোকজন আছে তো। আরে কে কি বলবে, আমি আমার বউকে আদর করছি। তা অন্যের বউয়ের কাছে একবার গিয়ে দেখো না, দেখো তারপর কি হয়। আরে আমি কি পাগল নাকি, এত সুন্দর একটা বউ থাকতে অন্যের বউয়ের কাছে যায়? এই চলো না রুমে ফিরে যাই। না, কারণ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ওকে, তাহলে আমি যাই, তুমি এখানে থাকো। ঠিক আছে, আমি অপেক্ষা করছি, তুমি যাও। সাবধানে যাও। এই বলছিলাম যে তুমি যখন আমার জন্য সারপ্রাইজ দিচ্ছই, আমিও তোমার জন্য একটা সারপ্রাইজ দেবো। একটা সুন্দর ব্লু কালারের ড্রেস দেখেছি আমি, শুধুমাত্র তোমার জন্য সেটা পরে বসে থাকবো। তাই? একদম। ওকে ঠিক আছে, আমি আসছি। আমি একটু পরে আসছি। ওকে, টেক কেয়ার, সাবধানে যাও। ওকে ওকে। আরে আরে সাবধানে। আমি এসে গেছি শোনা, দরজাটা খোলো, আমি অপেক্ষা করতে পারছি না সারপ্রাইজের জন্য। কি হলো? আরে খোলো না, শোন না, দরজা তো খোলাই ছিল। আমি শোনা, আমার সাথে লুকোচুরি খেলছে, দুষ্টুমি হচ্ছে। কোথায় আছো? ও, তুমি বাথরুমে সারপ্রাইজ দেবে। টিং 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 টিং। আরে তুমি কোথায়? ও দীপা, 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 হ্যালো। হ্যালো মিস্টার রাজ, কেমন আছেন? ভালো, কে বলছেন? শুনে ভালো লাগলো যে আপনি ভালো আছেন। তা আপনি নিশ্চয়ই খুব ব্যস্ত হয়ে উঠেছেন আপনার স্ত্রীর সাথে দেখা করতে। কে বলছেন? দেখুন দেখুন, এই অবস্থা আমি কথা বলার মতো অবস্থা নেই। আপনি আপনার নামটা বলুন, নাহলে আমি ফোনটা রাখছি। এটা করবেন না,
ফোন কাটার ভুল করবেন না। আর যদি ফোনটা কেটে দেন তাহলে জানবেন কিভাবে যে আপনার স্ত্রী কোথায় আছে, আর সেটা একমাত্র আমি জানি। কি যেটা বলছেন, আমার স্ত্রী মানে আমার স্ত্রী কোথায় আছে? আপনার ওয়াইফ মানে দীপা হ্যাজ বিন কিডন্যাপড। কি কি যেটা বলছেন আপনি? কোনো যেটা বলছি না, আমি এখনই আপনার স্ত্রীর সাথে আপনাকে কথা বলবো। হ্যালো হ্যালো রাজ, তুমি কোথায় আছো? আমার খুব ভয় লাগছে। দীপা, আমাকে এখান থেকে নিয়ে যাও। দীপা দীপা, তুমি চিন্তা করো না, তুমি তুমি যেখানে আছো আমি আমি এক্ষুনি আসছি। দীপা, তুমি চিন্তা করবেন না, আপনি আপনার স্ত্রী আমার কাছে যথেষ্ট সুরক্ষিত। শুনুন শুনুন শুনুন, আপনি কি চাই বলুন। সেটা তো বলবোই, কিন্তু তার আগে আমাকে কিছু প্রশ্নের উত্তর দিন। প্রশ্ন? কি প্রশ্ন? আপনি আপনার স্ত্রীকে কতটা ভালোবাসেন? কি জানা কথা বলছেন এখন? যা জানতে চেয়েছি তার উত্তর দিন, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি দীপাকে কতটা ভালোবাসি এই কথাটা বলা ততটাই কঠিন যতটা সমুদ্রের গভীরতা, আকাশের উচ্চতা মাপার কথা বলার মতো। আমি আমি ওকে একদম ভেতর থেকে ভালোবাসি, আর ও ও খুব সুন্দর, আর তার চেয়ে সুন্দর ওর মন। আমি আমি এক মুহূর্ত ওকে ছাড়া থাকতে পারি না। প্লিজ প্লিজ আপনি ওকে ছেড়ে দিন। খুব ভালো লাগলো আপনি আপনার স্ত্রীকে এতটা ভালোবাসেন জেনে। তা নিজের স্ত্রীকে যখন ভালোবাসেন তাহলে তো 10 লাখ টাকা আপনার কাছে খুব বড় একটা বিষয় নয় মিস্টার রাজ। দশ লাখ টাকা? আমি আমি কি করে এখানে 10 লাখ টাকা জোগাড় করবো? আরে 10 লাখ টাকা না পেলে কিন্তু আমি আপনার স্ত্রীকে মেরে ফেলব। আপনি আপনি টাকা না পেলে আমার স্ত্রীকে মেরে ফেলবেন? আপনার স্ত্রীকে আমি মেরে ফেলব। আপনি আপনি মিথ্যে কথা বলছেন, আপনি আমার স্ত্রীকে মারতে পারবেন না। আপনি আজ অব্দি কাউকে মেরেছেন কি? আমি প্রফেশনাল কিলার মিস্টার রাজ। আপনি আপনার স্ত্রীকে নিয়ে অতটা চিন্তা করছেন না, সেই জন্যই আপনি এত প্রশ্ন করছেন। ঠিক আছে, আজকে রাতে আপনার রুমের বাইরে আপনার স্ত্রীর বডিটা যখন পড়ে থাকবে তখন সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি আপনাকে 20 লাখ দেব। কি মানে? আই'ম ড্যাম সিরিয়াস। আর এই অফারটা সীমিত সময়ের জন্য। আমি তো ঠিক বুঝতে পারলাম না। ওকে, সব বোঝাচ্ছি তোমাকে। আসলে আমি ওকে সিকিম নিয়ে এসেছিলাম মার্ডার করানোর জন্য, আর এর জন্য একটা সুপার কিলারও হায়ার করেছিলাম, কিন্তু তোমার এন্ট্রিতে আমি ইমপ্রেসড। আর তুমি যখন ওকে কিডন্যাপ করেই নিয়েছো, তুমি ওকে মেরে দাও, আমি তোমাকে সব টাকা দিয়ে দেবো। একটু আগে তো আপনি আপনার স্ত্রী এত প্রশংসা করলেন, তারপর হঠাৎ করে কী হলো? ওটা ওটা মিথ্যে ছিল। আসলে আমার বউ আমার গলায় কাটা হয়ে দাঁড়িয়েছে, বড্ড পজিটিভ। আমি কোথায় যাচ্ছি, কি করছি, কার সাথে কথা বলছি, ওর সব কিছু জানা চাই। আমাকে জেলখানার আসামি বানিয়ে রেখেছিল, তাই আমি ঠিক করলাম ও চ্যাপ্টারটা আমি ক্লোজ করে দেব। আসলে বন্ধু, সব পুরুষ মানুষই তো চায় বাইরের বিরিয়ানি খেতে। আর আমি ওর প্রশংসা কেন করলাম জানো? এই পুরো কনভারসেশনটা আমি রেকর্ড করে রেখেছি। এই যে তুমি ওকে কিডন্যাপ করেছো, তুমি আমার কাছে টাকা চাইছো, আমি সব পুলিশকে বলবো। আর এটাও বলবো যে আমি টাকা দিতে পারিনি, তাই তুমি আমার বউকে মেরে দিয়েছো। আমি স্যার সো ভেরি ভেরি থ্যাংক ইউ মাই ফ্রেন্ড। আচ্ছা, আপনি ওকে মারতে চাইছেন কেন? আপনি ডিভোর্স দিতে পারতেন তো। বললাম না, বড্ড পজিটিভ, আমাকেও ডিভোর্স দেবে না।
আর ওর বাড়ির লোক, আমি যদি বলি ওর বাড়ির লোককে ডিভোর্স দেওয়ার কথা, আমি পাগল করে দেব। আপনি তো খুব চালাক মানুষ। তাহলে আপনার স্ত্রীকে এবার আমি মেরে আপনার কাছে নিয়ে আসছি। আপনি একটু গুড বয় সময় দিন আমাকে। ছেলেদের গলা করে আমি কিডন্যাপার সেজে তোমাকে কলটা করেছিলাম। প্রথমে আমি খুব খুশি হয়েছিলাম তোমার মুখে প্রশংসা শুনে, তুমি ভাবতেও পারবে না আমি কত খুশি হয়েছিলাম। আমি দীপাকে কতটা ভালোবাসি এই কথাটা বলা ততটাই কঠিন যতটা সমুদ্রের গভীরতা আকাশের উচ্চতা মাপার কথা বলার মতো। আমি ওকে একদম ভেতর থেকে ভালোবাসি। তারপর তোমার এই আসল চেহারাটা যখন আমার সামনে এলো না, আমার সমস্ত খুশি কেমন যেন উধাও হয়ে গেল। আমার গলায় কাটা হয়ে দাঁড়িয়েছে, আমাকেও ডিভোর্স দেবেন। আসলে আমি ওকে সিকিম নিয়েছিলাম মার্ডার করার জন্য। তুমি আমাকে এত ঘেন্না করো রাজ, আমি ভাবতেও পারিনি আমার সঙ্গে থাকাটা তোমার জেলে বন্দী বলে মনে হয়। তুমি আমার দাম 20 লাখ টাকা দিলে, ঠিক আছে তুমি আমাকে ছাড়তে চাও না, আমি তোমাকে ছেড়ে দিলাম ফ্রি অফ কস্টে। তুমি 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 একটু বলার চেষ্টা করো। ডোন্ট টাচ মি অফিসার। কিরে, 20 লাখ টাকায় নিজের বউকে মার্ডার করে দিচ্ছিলিস? আমি যদি ঘুষ নিতাম না আর আমার কাছে 5 লাখ টাকার মতো থাকতো, নিজের বউটাকে কবে মার্ডার করে দিতাম? আমার গলায় কাটা হয়ে দাঁড়িয়েছে, আমাকেও ডিভোর্স দেবেন।
আসলে আমি ওকে সিকিম নিয়ে এসেছিলাম মার্ডার করার জন্য। আর এর জন্য একটা সুপার কিলারও হায়ার করেছিলাম। কিন্তু চল বইয়ের দিকে অনেক দেখেছিস, এবার শ্বশুর বাড়ি দেখাচ্ছিস।